আমরা দাঁড়িয়ে আছি কাটোয়া স্টেশনে। দীর্ঘদিন ধরে কাটোয়া স্টেশনে অমিত ভারত প্রকল্পের কাজ চলছে এবং কাটোয়া স্টেশনের যাত্রীদের সুবিধার জন্য নতুন একটা ফুটব্রিজও দীর্ঘদিন ধরে কাজ চলছিল। সেই ফুটব্রিজ কিন্তু গতকাল যাত্রীদের সুবিধার জন্য খুলে দিয়েছে। এই ফুটব্রিজ কিন্তু যাত্রীদের সুবিধার জন্য খুলে দেওয়া হয়েছে এবং একদমই কিন্তু আগেকার যে ফুটব্রিজটা ছিল সেটা ছিল খুবই ন্যারো, অর্থাৎ ছোট ছিল, কিন্তু যার ফলে যখন দু তিনটে ট্রেন একসাথে আসা যাওয়া করতো, যখন স্টেশনে দুটো ট্রেন একসাথে যদি ঢুকতো তাহলে কিন্তু সেখানে আপনারা প্রায়ই দেখে থাকবেন এই ফুটব্রিজটাতে জ্যাম লেগে যেত, মানুষজনে যেতে আসতে অসুবিধা হতো। তার জন্যেই কিন্তু দীর্ঘদিনের মানুষের এখানকার দাবি ছিল যে এর থেকে চওড়া একটা, অর্থাৎ এর থেকে একটা বড় ফুটওভারব্রিজ, যাতে দুটো ট্রেন যদি একসাথেও কখনো ঢোকে স্টেশনের ভেতরে তাহলে সেখানে যাত্রীদের যাওয়া আসা করতে সেইভাবে কোনো অসুবিধা হবে না। দেখুন, প্রথমে যখন কাটোয়া স্টেশন হয়েছে তার থেকে এখন যদি দেখতে চান তাহলে কিন্তু কাটোয়া স্টেশনে যাত্রীদের যে পরিমাণ যাওয়া আসার, মানুষজন যাওয়া আসার যে সংখ্যা সেই পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখন আগেকার থেকে বেশি অনেক বেশি পরিমাণে মানুষজন কাটোয়া স্টেশনের উপর দিয়ে যাতায়াত করে প্রত্যেক দিন, এবং বলাই যেতে পারে যে এই রুটের একটি গুরুত্বপূর্ণ স্টেশন হচ্ছে এই কাটোয়া জংশন আমাদের, এবং এর জন্যই কিন্তু, অর্থাৎ যাত্রীদের সুবিধার জন্যই কিন্তু প্রধানত এই নতুন ফুটওভার ব্রিজটি তৈরি করা হয়েছে, যেটা কিন্তু আগেকার থেকে আরো বেশি চওড়া এবং একদম আপনারা প্রত্যেকটা প্ল্যাটফর্মে এর একটি করে নেমে যাওয়ার সিঁড়ি রয়েছে। একদম এক নম্বর প্ল্যাটফর্ম যেটা আমরা বলি, সেই এক নম্বর প্ল্যাটফর্মে দিয়ে আপনারা উঠতে পারবেন এবং বেরোনোর রাস্তাও কিন্তু এই দিকে হচ্ছে। আমি ঘুরিয়ে একবার দেখাতে বলবো, যেটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে এসে শেষ হচ্ছে, এই দিক দিয়ে আপনারা উঠতে পারবেন। এবং আপনারা যদি কোথাও থেকে এসে কাটোয়ার ভেতর দিয়ে বেরিয়ে যাবেন মনে করেন স্টেশন থেকে, তাহলেও কিন্তু আপনারা এইটা দিয়ে বেরিয়ে যেতে পারবেন এক নম্বর প্ল্যাটফর্মের ওপর দিয়ে। এবং প্রত্যেকটা প্ল্যাটফর্মেই ওঠা নামার জন্য এখানে সিঁড়ি করা হয়েছে, প্রত্যেকটা প্ল্যাটফর্মেই আপনারা পেয়ে যাবেন। এক নম্বরে আছে এখানে পাশে, দু নম্বর যেটা আছে, যদিও এক নম্বর দু নম্বর কাটোয়া স্টেশনে একই বলতে গেলে, কোনো আলাদা কিছু নেই, এখানে হেঁটেই চলে আসা যায়। তাও এক নম্বর প্ল্যাটফর্মে আছে, দু নম্বর প্ল্যাটফর্মে এখানে আমাদের সামনেই রয়েছে যে নেমে আসা সিঁড়িটা সেইটা, এদিকে তিন নম্বর চার নম্বর প্ল্যাটফর্মে রয়েছে, পাঁচ ছয়ে রয়েছে, এবং সব শেষে গিয়ে কিন্তু সাত নম্বর প্ল্যাটফর্মে গিয়ে রয়েছে। এবং সাত নম্বর প্ল্যাটফর্মে আপনারা কোনখানটায় পাবেন একদম প্রথমেই কিন্তু পাবেন না, যেহেতু সাত নম্বর প্ল্যাটফর্মটা বর্ধমানের দিকে অনেকটা বেশি, তাই হাওড়ার দিকে যে লাস্ট শেডটা রয়েছে স্টেশনের যে প্ল্যাটফর্মে শেড থাকে, সেই শেড হাওড়ার দিকে একদম লাস্ট যে শেডটা রয়েছে সেই শেডটাতে একদম মুখোমুখি আপনারা পেয়ে যাবেন কিন্তু এই বড় ওভারব্রিজটায় ওটার সিঁড়িটা। এবং এই ওভারব্রিজটায় একটি সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো চলন্ত সিঁড়ি, যেটা কিন্তু আগের ওভারব্রিজ অর্থাৎ ন্যারো যে ওভারব্রিজটা আছে সেটাই কিন্তু চলন্ত সিঁড়ি আছে, এবং সেটাও কিন্তু দুদিকে দুটো, প্রত্যেকটি প্ল্যাটফর্মে কিন্তু নেই, দুদিকে দুটো আছে। অর্থাৎ টিকিট কাউন্টার থেকে বেরিয়ে গিয়েই একটা সিঁড়ি পড়ছে যেটা দিয়ে আপনারা ওই ন্যারো ওভারব্রিজে উঠতে পারবেন, এবং আর একটা যেটা হয়েছে সেটা কিন্তু সাত নম্বর প্ল্যাটফর্মেও নয়, একদম স্টেশনের বাইরে বেরিয়ে যাচ্ছে সেই সিঁড়িটা। যতদূর সম্ভব দুটো সিঁড়ি কিন্তু ওঠার জন্য, নামার জন্য কোনো চলন্ত সিঁড়ি বা এসকেলেটার নেই, এবং এই যে নতুন ওভারব্রিজটা করা হয়েছে ফুট ওভারব্রিজটা, এটাতেও কিন্তু কোনো রকমের কোনো চলন্ত সিঁড়ি বা এসকেলেটার নেই, এবং এখনো পর্যন্ত এর কিন্তু কাজ শেষ হয়নি, কাজ এখনো কিছু হয়তো বাকি আছে, ফিনিশিং এর কাজ এখনো পর্যন্ত কিছু বাকি আছে। যেমনটা এই যে পাশে অনেক রকমের আমরা কারেন্টের মিটার বক্স, বিভিন্ন রকমের কারেন্টের বক্স দেখতে পাচ্ছি, এগুলো হয়তো ফিনিশ হয়ে গেলে, কাজ শেষ হয়ে গেলে এগুলো হয়তো থাকবে না, তাই এখনো পর্যন্ত কাজ বাকি আছে, এবং এর পরেও এখানে কাজ হতে পারে। যেমন ন্যারো যে ওভারব্রিজটা ছিল সেটা অনেক দিন পর গিয়ে এসকেলেটার লাগানো হয়েছে, এখানেও হয়তো ভবিষ্যতে লাগানো হতে পারে, কিন্তু বর্তমানে এখন কিন্তু কোনো রকম কোনো চলন্ত সিঁড়ি বা এসকেলেটার কিছু নেই।
এবং যাত্রীদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে কাটোয়া স্টেশন, যেটা কিন্তু এই রুটের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ স্টেশন এবং প্রত্যেক দিন প্রায় কয়েক হাজার মানুষ এই স্টেশনের থেকে যাতায়াত করেন এবং একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই কাটোয়া, এবং তার জন্য কিন্তু এখানে যাত্রী যে যাওয়া আসার সংখ্যা সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে আগেকার থেকে। বছরখানের আগে যদি আপনারা কেউ কাটোয়া স্টেশন এসে থাকেন, এখন কিন্তু একদমই কাটোয়া স্টেশনের চেহারা পুরো পাল্টে গিয়েছে এবং সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কিন্তু যাত্রীর ভার, সেটাও কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে। এবং অমৃত ভারত প্রকল্প চলছিল গোটা দেশে, এবং যেটা আপনারা জানেন যে অমৃত ভারত প্রকল্প চলছিল, সেই অমৃত ভারত প্রকল্পের মধ্যে সারা দেশে যত কটা স্টেশন নির্বাচিত হয়েছিল যে এই এই স্টেশনগুলোতে অমৃত ভারত প্রকল্পে কাজ হলো, তার মধ্যে কিন্তু আমাদের কাটোয়া স্টেশন একটা স্টেশন ছিল। আমাদেরকে এখানে লাবু শেখ উনি লিখেছেন খুব ভালো লাগছে, হ্যাঁ সত্যি করি আমাদেরও খুব ভালো লাগছে আমাদের কাটোয়া স্টেশনে এরকম একটা বড় ফুট ওভার ব্রিজ, যেটা আমরা কোনোদিনই দেখিনি, বড় ফুট ওভার ব্রিজ বর্ধমানে আছে, অন্যান্য জায়গাতেও আছে, সেটা এখন আমাদের কাটোয়াতে দেখে সত্যি করি খুব ভালো লাগছে। এবং যাত্রীদের বিশেষ করে আমরাও যারা প্রায় দিনই যাতায়াত করি কাটোয়া স্টেশনে, আমাদেরও খুব সুবিধা হবে, সেই জন্য সত্যি করি খুব ভালো লাগছে। মানুষজন সুস্থভাবে যাতায়াত করতে পারবে, দু তিনটে ট্রেন, যদি দুটো ট্রেনও একসাথে ঢুকে যায়, কোনো সময় এমন অনেক সময় হয় যে দুদিকটা দুটো ট্রেন একসাথে ঢুকছে বা একটা ট্রেন বড় ট্রেন ঢুকেছে এবং অন্য কোনো একটা ট্রেন ছেড়ে যাওয়ার সময়, তো তখন খুবই অসুবিধা হতো। এই যে ওভারব্রিজটা আমরা উঠছি, এই যে ন্যারো ওভারব্রিজ, এই ওভারব্রিজটা কিন্তু সত্যি করি খুবই ছোট, সেই জন্য আমি বারবার বলছি যে ন্যারো ওভারব্রিজ আপনাদের বোঝার সুবিধার জন্য। এবং এখান থেকে আপনাদেরকে একবার ওই যে নতুন ওভারব্রিজটা যেটা হয়েছে সেইটা আপনাদেরকে একবার দেখাবো এখান থেকে। May I have your attention, please? Train number 37752 down Patua Bandari local will depart at this scheduled time. আমরা যে পুরোনো ওভারব্রিজটা আছে সেখানে আমরা উঠে এসেছি এবং এখান থেকে একটা ফাঁকা জায়গা দেখে আপনাদেরকে যে নতুন ওভারব্রিজটা হয়েছে যেটা বড় ওভারব্রিজ, সেই ওভারব্রিজটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। এই দেখুন এই যে ওভারব্রিজটা রয়েছে এটা কিন্তু একদম টানা, 1 নম্বর থেকে 7 নম্বর, কিন্তু সোজাসুজি আপনারা যেতে পারবেন না, মাঝে একটা ব্যাগ রয়েছে, যেটা আমি আগের একটা লাইভে বলেছিলাম যে 3 নম্বর 4 নম্বর এতদূর পর্যন্ত কিন্তু প্ল্যাটফর্ম ছিল এবং এতদূর পর্যন্তই সেই জন্য কিন্তু আগেকার দিনে ওভারব্রিজ তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে যখন আরো তিনটে প্ল্যাটফর্ম এক্সটেন্ড করা হলো কাটোয়া স্টেশনে, অর্থাৎ 5, 6 এবং 7, এই তিনটে প্ল্যাটফর্ম কিন্তু পরবর্তীকালে তৈরি করা হয়েছে, একসাথে তৈরি হয়নি, তো তখন আবার এখানে মানে একটু টার্ন করে এই ওভারব্রিজটাকে খানিকটা বাড়িয়ে 7 নম্বর প্ল্যাটফর্ম অবধি করা হয়েছে। কিন্তু যে নতুন প্ল্যাটফর্মটা এই ওভারব্রিজটা রয়েছে সেটা কিন্তু একদম 1 নম্বর থেকে 7 নম্বর একদম সোজাসুজি, তাই কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে কাটোয়া স্টেশনের উপরে। এবং বারবার কিন্তু স্টেশনের ভেতরে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই স্টেশনে কিন্তু ইলেকট্রিসিটি বারবার যাওয়া আসা করছিল, সেই জন্য এখনো পর্যন্ত আপনাদেরকে যে নতুন ওভারব্রিজটা রয়েছে যেটা আলো জ্বলছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, হুট করি আবার ইলেকট্রিসিটি চলে আসায় যেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে আলো জ্বলছে, এবং এইবার আপনাদেরকে সেই ওভারব্রিজটায় দেখাবো নতুন যেটা ওভারব্রিজটা তৈরি হয়েছে এবং কোথায় কোন প্ল্যাটফর্মে কোন জায়গা থেকে আপনারা ওই ওভারব্রিজটা উঠতে পারবেন সেটা আপনাদের আমাদের লাইভ থেকে কিন্তু আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে যে ওভারব্রিজটা রয়েছে, ফুট ওভারব্রিজটা মানুষজন যাতায়াত করছে, সেটা হচ্ছে নতুন ওভারব্রিজটা, এটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। 1 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্ম, মানুষজন এখানে নিচে দাঁড়িয়ে রয়েছেন। প্ল্যাটফর্ম
পবিত্রবাবু জানতে চাইছেন যে বাইরে ফ্রি পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে কিনা, বাইরে এখনো পর্যন্ত মানে লিখিতভাবে ফ্রি পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে কিনা আমাদের কাছে কোনো খবর নেই। তাও আপনি জানতে চেয়েছেন যখন আমরা নিশ্চয়ই কনফার্ম জেনে, স্টেশন কর্তৃপক্ষের কাছ থেকে কনফার্ম জেনে আপনাকে আমরা কমেন্টে রিপ্লাইয়ে উত্তর দিয়ে দেবো যে বাইরে ফ্রি পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে কিনা। এবং দেখুন, যেটা খবর আমাদের কাছে ছিল আগে, আমরা যেটা শুনেছিলাম যে অমৃত ভারত যে প্রকল্প চলছে গোটা ভারতবর্ষে, তার মধ্যে আমাদের কাটোয়া স্টেশন কিন্তু একটা স্টেশন রয়েছে যার উপরেও কিন্তু অমৃত ভারত প্রকল্প কাজ করবে, এবং সেখানে কিন্তু ফ্রি পার্কিং হওয়ার কথা ছিল, এটুকু আমরা জেনেছিলাম। এখনো পর্যন্ত কিন্তু অমৃত ভারত প্রকল্পের কাজ গোটাগুটি শেষ হয়নি, তাই এখনো পর্যন্ত বলা যাচ্ছে না সিওর ভাবে যে ফ্রি পার্কিং মানে হবে না, এটা এখনো কিন্তু বলা যাচ্ছে না। হতেও পারে ফ্রি পার্কিং, তবে আমরা স্টেশন চেষ্টা করব স্টেশন কর্তৃপক্ষের কাছ থেকে একদম সঠিক ইনফরমেশন নিয়ে আপনাকে আপনার কমেন্টে জানানোর। এবার আমরা, হ্যাঁ, নতুন ওভারব্রিজটা যেটা রয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো, যেহেতু ইলেকট্রিসিটি চলে এসেছে এখন, দেখাতে আর কোনো অসুবিধা নেই, নাহলে কিচ্ছু বোঝানো যেত না যে কোনখানে কিরকম কিরকম রয়েছে, কিচ্ছু বোঝানো যেত না। এবার আমরা 5-6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নামবো এবং এইখানে আমরা ওই নতুন ওভারব্রিজটায় উঠে আপনাদেরকে গোটাটা দেখাবো। যেমনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাটোয়া স্টেশনের 5-6 নম্বর প্ল্যাটফর্ম, এবং এই 5-6 আর 7 নম্বর প্ল্যাটফর্মটা কিন্তু প্রথম থেকে ছিল না, প্রথমে কিন্তু 4 নম্বর অবধি কাটোয়া স্টেশন ছিল। তাই কিন্তু এই দুটো যদি ঘোরালে দেখানো যায় যে ওই যে ওভারব্রিজটা পুরোনোটা, সেটা কিন্তু 4 নম্বরে এসেই নেমে একদম শেষ হয়েছিল 4 নম্বরে নেমে, এবং পরবর্তীকালে যখন 5-6 এবং 7 নম্বর পর্যন্ত কাটোয়া স্টেশনের প্ল্যাটফর্ম যাত্রী লোড বাড়ার জন্য, ট্রেন বাড়ার জন্য যখন এক্সটেন্ড করা হয় 7 নম্বর পর্যন্ত, তখন কিন্তু একটা টার্ন নিয়ে সেটাকে 7 নম্বর দিকে ঘুরিয়ে দেওয়া হয় এবং শেষে 7 নম্বর পর্যন্ত করা হয়। তাই কিন্তু এটা সোজা নয় আমাদের এখানকার প্ল্যাটফর্মটা, কিন্তু নতুন যে ওভারব্রিজটা করা হয়েছে সেটা কিন্তু একদমই সোজা, একদম 1 নম্বর থেকে শুরু করে 7 নম্বর অবধি। এই দেখুন, এটা হচ্ছে নতুন প্ল্যাটফর্ম ওভারব্রিজটা, মাফ করুন প্ল্যাটফর্ম বলে ফেলছি বারবার, এটা হচ্ছে নতুন ওভারব্রিজটা যেটা হয়েছে 5 এবং 7 নম্বর, 5 এবং 6 নম্বর প্ল্যাটফর্মের জন্য। এখান থেকে আপনারা উঠে যাবেন, আগেকার যেটা 5 এবং 6 নম্বর প্ল্যাটফর্মে আগেকার যে পুরনো ওভারব্রিজটা যেটা রয়েছে একদম ঠিক তার পিছনেই, সেখানে উঠে যাওয়ার যেটা সিঁড়ি রয়েছে তার একদম পিছনেই কিন্তু আপনারা দেখতে পাবেন নতুন যে ওভারব্রিজটা, যেখানে আপনারা যদি যান সেখানে কিন্তু সেই রকমভাবে ধাক্কাধাক্কি হওয়ার, ভিড় হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই চেষ্টা করবেন সবাই যে যতটা ভিড় এড়িয়ে যাওয়া যায়, দুটো ওভারব্রিজ কাটোয়ার বুকে স্টেশনের বুকে এই মুহূর্তে রয়েছে, তাই আশা করা যায় যে ভিড় সেইভাবে হবে না, মানুষের যাত্রীদের সুবিধাই হবে কাটোয়া স্টেশনে এলে। এখান থেকে যদি আপনারা দেখেন তাহলে আমরা যেদিকে যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে বাঁ দিকে দেখালে যে রাস্তাটা চলে যাচ্ছে ওভারব্রিজের, সেটা চলে যাচ্ছে কিন্তু একদম 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, এবং ডান দিকটা আমাদের যেটা রয়েছে সেটা চলে যাচ্ছে 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এবং আমরা এরপর একদম ভেতরে চলে যাবো, যে ওভারব্রিজটা রয়েছে তার উপরে চলে যাব এবং তারপর আপনাদেরকে গোটাটা দেখাবো। দেখুন, ফুট ওভারব্রিজ, বড় ফুট ওভারব্রিজ যেমন সাধারণ মানুষের দাবি ছিল, সেই রকমই কিন্তু আরো দাবি রয়েছে, যেমন হচ্ছে চলন্ত সিঁড়ি, যারা বিশেষ করে বয়স্ক মানুষ বা শারীরিকভাবে অক্ষম যারা, যারা উঠতে পারবেন না, তাদের কিন্তু সুবিধার জন্য, অসুস্থ বয়স্ক এবং যারা শারীরিকভাবে অক্ষম রয়েছেন যারা উঠতে পারবেন না, এখানে অনেক মানুষই আছেন, তাদের জন্য কিন্তু
বিশেষ করে দাবি ছিল চলন্ত সিঁড়ি বা এসকেলেটারের উঠা এবং নেমে যাওয়ার জন্য প্রত্যেক মানুষেরই প্রায়, কিন্তু বিশেষভাবে দরকারটা রয়েছে ওই সমস্ত মানুষদের জন্য, বা যারা কোনো বড় লাগেজ নিয়ে আসবেন তাদেরও কিন্তু সুবিধা হয়। তাই এটাও কিন্তু এখন দেখার রয়েছে যে এসকেলেটার এই যে নতুন ফুট ওভারব্রিজ হয়েছে এখানে নামা এবং ওঠার জন্য এসকেলেটার হয় কি না, হলেও সেটা কি এক নম্বর যে আগেকার আমাদের ফুট ওভারব্রিজ রয়েছে তার মতো কি শুধুমাত্র এক নাম্বার এবং সাত নাম্বারই থাকবে নাকি সব প্ল্যাটফর্মিং ব্যবস্থা থাকবে। যেমন অনেক স্টেশনে দেখা যায় বর্তমানে যদি আপনারা বর্ধমান স্টেশন দেখেন আমাদের, সেখানে কিন্তু প্রায় সমস্ত প্ল্যাটফর্মেই ওঠা নামার জন্য এসকেলেটার রয়েছে। এই দেখুন এদিকটা যেটা চলে যাচ্ছে এটা হচ্ছে একদম কিন্তু সাত নম্বর প্ল্যাটফর্মের দিকে, অর্থাৎ কাটোয়া স্টেশনের শেষ সাত নম্বর প্ল্যাটফর্মের দিকে, এবং আমাদের বাঁ দিকে অর্থাৎ পিছনের দিকে এদিকে রয়েছে যেটা বেরিয়ে যাচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমরা চলে এসেছি একেবারে সাত নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এইখান দিয়ে নেমে আস্তে আস্তে সাত নম্বর প্ল্যাটফর্মে গিয়ে নেমে গিয়েছে। মানুষের দাবি ছিল যে একেবারে যদি এই ফুট ওভারব্রিজটা একেবারে বর্ধমান কাটোয়া রোডের ওপর থেকে উঠত তাহলে অনেক মানুষের কিন্তু অনেক সুবিধা হতো। এই ফুট ওভারব্রিজ মানে যে এই পুকুরটা দেখা যাচ্ছে, এই পুকুর ক্রস করে একবারে বর্ধমান কাটোয়া রোডের ওপর থেকে উঠলে যাত্রীদের কিন্তু অনেক সুবিধা হতো। এই সাত নাম্বার এই সিঁড়ি এই এই সিঁড়ি দিয়ে সাত নাম্বারে উঠছে, সাত নাম্বার দিয়ে উঠে এটা সাত নাম্বার প্ল্যাটফর্ম থেকে উঠছে। মানুষের আরো দাবি আছে শুধু সাত নাম্বার প্ল্যাটফর্ম নয়, একবারে কাটোয়া বর্ধমান রোড থেকে যদি ফুট ওভারব্রিজ উঠত তাহলে কিন্তু শুধু স্টেশন যাত্রী না, বাইরের যেসব যাত্রী আছে যারা কাটোয়া বাস স্ট্যান্ডে ছোট লাইন মোড়ে বাস থেকে নেমে কাটোয়া বাজারে ঢোকে, তাদের কিন্তু এই এই ফুট ওভারব্রিজ ব্যবহার করে কাটোয়ার মধ্যে ঢুকে যেতে পারতো। এবং এ সময় অনেক যাত্রীও ঢোকে এবং তাদের কিন্তু অনেক সময় অনেক রকম হ্যারাসমেন্ট হতে হয়। এবার এইটা আপনাদের দেখাবো একবারে যেটা এক নম্বরে গিয়ে একবারে এক নম্বরে গিয়ে এই ফুট ওভারব্রিজ নেমেছে, এবং নামার পর সেটা টিকিট কাউন্টারের আগে বাইরে দিয়ে একবারে কাটোয়া শহরে বেরিয়ে যাওয়া যাবে। এবং এখানে একসঙ্গে দু তিনটে ট্রেন যদি ঢোকে যাত্রীরা ওঠানামার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না, যানজট হবে না। কিন্তু মুশকিল হচ্ছে এই ফুট ওভারব্রিজ কিন্তু অনেকটাই খাড়া, এই একটা মুশকিল। এটার আপনাদের দেখাচ্ছি একবারে, দেখুন অনেকটা খাড়া ফুট ওভারব্রিজ। এখান থেকে দেখালাম পুরনো ফুট ওভারব্রিজটা দেখা যাচ্ছে, দেখুন আগে দেখিয়েছিলাম পুরনো ফুট ওভারব্রিজ থেকে নতুন ফুট ওভারব্রিজ, এবার নতুন ফুট ওভারব্রিজ থেকে পুরনো ফুট ওভারব্রিজটা আপনাদের দেখাচ্ছি।
গতকালই এই নতুন ফুড ওভার ব্রিজ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে। এখন যাত্রীরা দুটো ফুড ওভার ব্রিজই ব্যবহার করতে পারবে। এই মুহূর্তে আবারও ঘুরে ফিরে আমরা চলে এসেছি গোটাটা দেখিয়ে একদম, কিন্তু পুরনো যে ন্যারো ওভারব্রিজটা রয়েছে এবং নতুন ওভারব্রিজ প্রথমটা থেকে দ্বিতীয়টা, দ্বিতীয়টা থেকে প্রথমটা দুটোই আপনাদেরকে দেখিয়েছি, কোথায় কোনটায় নামবেন সমস্তটাই দেখিয়েছি। এবং এইবারে কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে আমাদের লাইভ ভিডিওটা, যেটা হচ্ছে এক, এবং ফুট ওভারব্রিজটা একদম শেষে অর্থাৎ এক নাম্বার প্ল্যাটফর্মে, যেখান দিয়ে আপনারা নেমে বেরিয়ে যেতে পারবেন কাটোয়া শহরের ভেতর দিয়ে। একদম টিকিট কাউন্টারের পাশ দিয়ে আপনারা এইদিকে নেমে বেরিয়ে চলে যেতে পারবেন। এবং দেখুন এই জায়গাটা করে কিন্তু কোথাও, যেটা পবিত্রদা জিজ্ঞেস করছিলেন যে ফুট ফ্রি পার্কিং হতে পারে কি, এটা পবিত্রতা জিজ্ঞেস করছিলেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে যে ফ্রি পার্কিং কোথাও হতে পারে কিনা। আমাদের যত দূর আন্দাজ রয়েছে যে এই জায়গাটা করে হয়তো কোথাও ফ্রি পার্কিং হলেও হতে পারে, যদি পরিকল্পনা থাকে তাহলে কিন্তু এই জায়গাটা করে হতে পারে ফ্রি পার্কিং, যদিও আমরা এখনো কনফার্ম জানি না। আমরা রেল কর্তৃপক্ষের কাছে, স্টেশন কর্তৃপক্ষের কাছে কনফার্ম করে জেনে নিয়ে তারপর আপনাকে জানিয়ে রাখবো। আপনি পারলে আমাদেরকে, আমাদের পেজে একটা মেসেজ করে রাখুন, তাহলে আমরা সেখানে আপনাকে উত্তরটা দিতে পারবো। এবং এই মুহূর্তে আর একবার ঘুরিয়ে দেখিয়ে দিতে বলবো যেটা নতুন যে প্ল্যাটফর্ম ফুট ওভারব্রিজটা রয়েছে, চওড়া ওভারব্রিজটা, সেটা একবার দেখিয়ে আমাদের এই লাইভ ভিডিও এখানেই আমরা শেষ করে দেবো।